এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আজ এসেছি নিউ মার্কেট। নিউ মার্কেটে এখন চৈত্র সেল চলছে, নতুন নতুন প্রচুর কালেকশান এসছে, কুর্তি চুড়িদার নাইটি জিন্স টপ আরও অনেক কিছু। সামনেই তো পয়লা বৈশাখ, তো জোর কদমে কেনাকাটা শুরু হয়ে গেছে। বছর কুর্তি কালেকশান আছে, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো কোথায় কী আছে। এখানে তো যেন সব কিছুই পাওয়া যায়। তো আমি আর রবি এসেছিলাম এখানে তোমাদেরকে দেখানোর জন্য কোথায় কী পাওয়া যাচ্ছে, কী কী আসছে। তো এসে ভাবলাম কেন একটা চ্যালেঞ্জ করা যায়, 1500 টাকা বাড়ির সকলের জন্য পয়লা বৈশাখে কিছু না কিছু একটা কিনবো, মানে একটা করে গিফট নেবো পয়লা বৈশাখে দেওয়ার জন্য। তো ও বলছে না হবে না, 1500 টাকায় 5 জনের কেনাকাটা করা সম্ভব না। কিন্তু এটা তো নিউ মার্কেট, এখানে সব কিছুই সম্ভব, আমি ওর সাথে চ্যালেঞ্জ করে যদি না। কিন্তু চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যায় কী কী কেনাকাটা করে সেগুলো তোমাদের পুরোটা দেখাবো। তো প্রথমে দেখো আমি চলে এসেছিলাম এখানে, একটা কুর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছিলো, এখানে প্রচুর কুর্তি আছে। আর স্লিভলেস কুর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছিলো, এগুলো 250 টাকা করে বলছিলো, আর 200 টাকা থেকে এখানে শুরু আছে কুর্তি। এই কুর্তিগুলো 200 টাকা করে দেখো, তো তোমরা এসে এখানে দেখতে পারো। আর প্রচুর কালার অপশান আছে, আমার তো এই কুর্তিটা বেশ ভালো লেগেছিলো। এখানে প্রচুর ডিজাইনের কুর্তি আছে, মানে তোমরা নিজেদের পছন্দ মতো এসে নিতে পারো। এই কুর্তিগুলো তো খুব ট্রেন্ডিং চলছে এখন, সবাই পরছে, বিভিন্ন রকম কালার আছে। এই কুর্তিগুলো দেখো, এগুলো সব 200-300 করে এরকম দাম বলছিলো, আর এই কুর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছিলো, এগুলো সব 350 করে বলছিলো, এগুলোর দাম কম হবে না, মানে একদম। তো এখানে দেখো প্রচুর কালার অপশান আছে, তোমরা এসে নিজেদের পছন্দ মতো করে নিতে পারো। তারপরে চলে এসছে আর একটা কুর্তির দোকানে, এখানে তো প্রচুর, মানে একদম সামনেটা দেখো ভরে আছে কুর্তি, আর প্রচুর কালার অপশান। সামনে যে কুর্তিগুলো দেখছো 100 টাকা করে ছিল এই কুর্তিগুলো, তার উপর 250-350 এরকম করে করে কুর্তিগুলো রাখা ছিল, এটা 200 টাকার। এই ধরনের 200-250 টাকার কুর্তিগুলো কিন্তু তোমরা ডেলি ইউজের জন্য নিতে পারো, রোজ যারা বাইরে বেরোবে অফিস করো তাদের জন্য খুব ভালো এরকম কুর্তি। তো এরকম কম দামে তোমরা প্রচুর কুর্তি পেয়ে যাবে, এখানে এসে নিজেদের পছন্দ মতো দেখে নিয়ে যেতে পারো। এইদিকে দেখো 150 টাকা করে সেল চলছে, এখানেও প্রচুর কুর্তির অপশান আছে, তোমরা এখান থেকে বেছে বেছে নিতে পারো। এখানে একদম কম দাম থেকে বেশি দাম পর্যন্ত সব কিছু পাওয়া যায় সবার জন্য। নিউ মার্কেটটা এমন একটা জায়গা না, এখানে নিজেদের মতো নিতে পারবে, অথচ দামটাও ঠিকঠাক থাকবে, আর যেমন বাজেট সেই হিসেবে নিতে পারবে, আর প্রচুর অপশান থাকে। তো তোমরা আসো, এসে দেখে নিজেদের পছন্দ মতো নিতে পারো। আর একটু দামের মধ্যে যদি তোমরা নিতে চাও তাহলে এই দোকানগুলোতে আসতে পারো, এখানে তোমার একটু বেশি দামের মধ্যে সেটগুলো পাওয়া যায়, মানে একটু ভালো কোয়ালিটি নিতে চাও তো এই দোকানটা আসতে পারো। এখানে একটু 700-800 টাকা থেকে শুরু হচ্ছে, 500-550 আছে, এখানে পুরো সেট আছে, মানে কুর্তি পাজামা ওড়না পুরোটা সেট ছিল, ওখানে সুন্দর সুন্দর কুর্তি ছিল। আর এখানে দেখো কিছু বাচ্চাদের ফ্রক আছে, গাউন টাইপের যে ড্রেসগুলো হয় ওগুলো ছিল, বেশ সুন্দর সুন্দর বিভিন্ন রকম কালার, বাচ্চাদের এই ড্রেসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই কুর্তিগুলো দেখছি এগুলো 650 করে বলছিলো, আর নিচে এগুলো 150-250 ছিল। আর তারপরে চলে এসেছি এখানে, বাপির জন্য টি শার্ট দেখছিলো রবি, তো ওকে বললাম বাপির জন্য একটা, তোমার জন্য একটা নিয়ে নাও, জন্য তাহলে 400 টাকার মধ্যে হয়ে যাবে। এখান থেকে ও দেখছিলো টি শার্ট, এখানে সেল চলছিল 200 টাকা করে, মেট্রো গেট থেকে বেরিয়ে সামনে আছে, এখানে 200 টাকা করে সেল চলছিল। এখান থেকে দুটো টি শার্ট নিয়েছিল রবির জন্য একটা আর বাপির জন্য একটা। পরে চলে এসেছে এখানে, এখানে প্রচুর ওই জগার টাইপের প্যান্ট, এমনি জিন্স অনেক কিছু ছিল, এগুলো 150 টাকা থেকে, এখানে যেগুলো দেখছো এগুলো সব 150 টাকা করে সেল চলছিল। আর সামনে আর 95 টাকা আছে, এগুলো সব 95 করে, টুকটাক বেরোনোর জন্য বা ঘরে পড়ার জন্য দেখতে পারো। এখানে প্রচুর কালার অপশান ছিল আর ডিজাইনও ছিল, একরকম পকেট জগাতে এইসবগুলো এখন বেশ ট্রেন্ডিং চলছে। এখানে কাকু আমাকে দেখাচ্ছিলো যে কোনটা ভালো লেগে দিচ্ছিল, কোনটা কালার টালার থাকবে কিনা, এগুলো নিয়ে কথা বলছিলাম। তো উনি অনেকগুলো আমাকে দেখিয়েছিলো, তার কাকুর মুখটা আমি দেখাচ্ছি না, কারণ কাকু বলেছিলো যে পুরোটা ভিডিও করো কিন্তু আমাকে ভিডিও তো দেখাবে না। তো তোমরা আসো, এসে দেখে নিজেদের পছন্দ মতো নিতে পারো। চলো এবার অন্য সবাই যাওয়া যায় সেখানে। আর এখানে দেখো এই যে 200 টাকা করে নাইটিও আছে, এখান থেকে নাইটি দেখছিলাম মায়ের জন্য, তো এখানে প্রচুর নাইটির কালেকশন আছে, একটু বার্গেনিং করে দামও কমিয়ে নিতে পারো, কিন্তু প্যান্টগুলো একই দাম, ওগুলোতে কম হবে না। নাইটি থেকে তোমরা একটু কিছু কম করতে পারো বললে যদি কম নেয়। তারপরে চলে এসেছিলাম এই শপটাতে, এখানে 200 টাকা থেকে স্টার্ট হচ্ছে, এখানে শর্টস আছে প্রচুর, টি শার্ট আছে, এমনি শার্ট আছে, ক্রপ শার্ট, ইনার আছে, অনেক কিছু আছে, যেগুলো 200 টাকা থেকে শুরু হচ্ছে। ট্রেন্ডি টপের কালেকশনও আছে এখানে দেখো। আর এই দোকানটাতে এসে তোমরা বার্গেনিং করে নিতে পারো, অনেকে বার্গেনিং করে অনেকটা কমেও নিচ্ছিল, বেশ ভালো ভালোই টপ ছিল, তোমরা এসে এখানে দেখতে পারো। এইখানে দেখো প্রচুর ওড়না কালেকশন, এখানে নাইট স্যুট আছে। আর এই দোকানটাতে ছিল যারা এই চার নামে ট্যাগ লাগানো, ওরকম কপি টপ ছিল, টি শার্ট ছিল, মানে যারাতে যে টপগুলো পাওয়া যায় ওগুলো কপি এখানে বিক্রি হয়। এখানে প্রচুর এরকম কালেকশন ছিল, তো এগুলো তো আমি নেবোটা ওই জন্য ঢুকিনি, কারণ গিয়ে ওই জামাকাপড় ওনারা ভাঁজ করে রাখে, ওগুলো খুলে আমাকে দেখাবে, অথচ আমি নেবো না গিয়ে, ওনাদের কাজটা বানানো কেমন একটা লাগে। তো আমি যেগুলো যেগুলো নেবো ভাবছি সেখানেই গেছিলাম, গিয়ে সেগুলো দেখছিলাম, বাকি আলাদা করে মানে গিয়ে দেখে চলে আসাটা না কেমন একটা লাগে। এখন তো যথেষ্ট ভিড় আছে সেলের মধ্যে, তো ওটা যেন আমার কেমন একটা লাগছিলো, ওই জন্য আর ওগুলো করিনি, আমি দূর থেকেই ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য।
আমরা দেখছিলাম কোথায় কী নেবো। এখানে দেখো নাইট স্যুট, টি শার্ট, টপ সব কিছু আছে। তো আমি সব দূর থেকেই ভিডিও করছিলাম, কাছে যাইনি, গেলে তো ওনারা আবার খুলে দেখাবে, পরে আমি নেবো না, এবার ব্যাপারটা খারাপ লাগে। তো এইখানে ওই এইচএনএম, জারার কপি, টি শার্ট, টপ সব কিছু পাওয়া যায়। আর এখানে তো তোমরা দেখো প্রচুর ব্যাগ, জুতো, প্রচুর প্রচুর কালেকশন আছে, মানে এসে তোমরা দেখে নিজেদের পছন্দ মতো নিতে পারো। বার্গেনিং করে নিলে দামটা আরও কম হয়। ব্যাগের অপোজিটে ঠিক আছে এখানে জুয়েলারি কালেকশন, এখানে প্রচুর দোকান আছে আর সুন্দর সুন্দর সব জুয়েলারি। আমার তো এই সিলভার, ব্ল্যাক পলিশ জুয়েলারি খুবই পছন্দ, আমি আর ওই জন্য বেশিক্ষণ ওইখানে দাঁড়াইনি, নাহলে এসব নিয়েই চলে আসতাম, আর কিছু কেনাকাটা করা হতো না। এখানে দেখো 150 টাকা করে কুর্তি সেল চলছিল, এই কুর্তিগুলো মাত্র 150 টাকা করে, প্রচুর কালার অপশন আছে, সব 150 টাকা করে ছিল। এখান থেকে বোনের জন্য দেখছিলাম, তারপরে আর পছন্দ হয়। কাপড়গুলো একটু পাতলা, যেহেতু 150 টাকা করে দিচ্ছে, তো ওই জন্য কাপড়টা একটু পাতলা ছিল, ওই জন্য আর কি আমি নিইনি। কিন্তু তোমাদের দেখানোর জন্য এখান থেকে কয়েকটা দেখিয়ে দিয়েছিলাম, ওনারা যখন দেখছিল। আর এই সাইডে দেখো প্রচুর টপ, টি শার্ট, তারপরে জাম্পস্যুট, প্রচুর ড্রেস আছে, কুর্তি আছে, তোমরা এসে দেখতে পারো নিজেদের পছন্দ মতো। আর এই টপগুলো আমার খুব পছন্দ হয়েছিল, এই দোকানের টপগুলো খুব সুন্দর, একদম ট্রেন্ডিং যেগুলো চলছে যে টপগুলো ওগুলো ছিল, প্রচুর নতুন নতুন টপ ছিল, কিন্তু দামটা একটু বেশি। এই গ্রিনটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা 700 টাকা বলছিল, আর আমার বাজেটে অত নেই, ওই জন্য আমি ওটা নিইনি। তো তোমরা এসে এখানে দেখতে পারো সুন্দর সুন্দর নিউ স্টাইলের, মানে নিউ স্টাইল ট্রেন্ডিংয়ে যে টপগুলো চলছে সেগুলো আছে এখানে। দেখো কুর্তি আছে, লং ড্রেস, জুতো আছে, এগুলো জুতো, ব্যাগ, প্রচুর কালেকশন আছে। তো তোমরা এসে দেখো, দেখে কিনতে পারো। আর এখন সেল চলছে বলে একটু কমও নিচ্ছে, তো এসে নিজের মতো বার্গেনিং করে নিতে পারো, যেরকম দাম বলবে তার থেকে আরও কমে দিয়ে দেবে। এখানে দেখো 650 করে এই কুর্তিগুলো সব, যা দেখছো ড্রেসগুলো সব 650 করে দিচ্ছিলো। এদিকে 99-এর টি শার্ট ছিল, জুতো, ব্যাগ আর কুর্তি, কাফতান, প্রচুর কালেকশন ছিল। এখানে দেখো টি শার্ট আছে, এই কুর্তিগুলো বেশ সুন্দর লাগছিলো কটনের। তো আমি সবাই দূর থেকে ভিডিও করেছিলাম, প্রচুর কম দামে এখানে টি শার্ট, টপ, চপ ছিল আছে, ব্লাউজেরও নতুন নতুন কালেকশন আছে। এগুলো কোনো পর্যন্ত বোন আর মায়ের জন্য কিছুই কেনাকাটা হয়নি। আর এদিকে আমাদের সন্ধ্যা হয়ে গেল, ঘুরতে ঘুরতে এসেছি আমরা 12টা-1টার দিকে, তখন থেকে ঘুরেই যাচ্ছি, কিছু মনের মতো পছন্দ হচ্ছিল না। তো এখানে লাস্টে আমরা ভাবলাম এই দোকান থেকে মা আর বোনের জন্য কিছু একটা নেবো, নিয়ে বাড়ি চলে যাব। তো তোমাদেরকে একবার বাড়িতে গিয়ে তারপরে দেখাবো কী কী কেনাকাটা করলাম, কত কী দাম নিল, সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। চলো তোমাদের এবার দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছিলাম। সেদিন আর এসে ভিডিও করতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। আজকের মডেল আমাদের গোলু, আর এই যে প্রথমে যে নাইটিটা দেখাচ্ছি এটা মায়ের জন্য নিয়েছিলাম, এটা 350 টাকা করেছিল, তা 200 টাকা দিয়ে নিয়েছিলাম। এরপরে আছে টি শার্টগুলো, যে দুটো টি শার্ট নিয়েছিলাম বাপির জন্য আর রবির জন্য, এগুলো 200 টাকা করে নিয়েছিল এই একটা, আর একটা এখানে আছে। তো দুজনের মধ্যে যে কোনো একজন, মানে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। আর এই কাফতানটা পুচকির জন্য নিয়েছিলাম, অনেক খোঁজাখুঁজি করার পরে লাস্টে এটা পছন্দ হয়েছিল, এটা 250 টাকা বলছিল, 200 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এই কাফতানটা আমার জন্য, এটা 350 টাকা বলছিল, এটাও 200 টাকা দিয়ে নিয়েছিলাম। এটা সাইড থেকে এরকম কাটা আছে, আমি ভেবেছিলাম দুজনে সেম নেবো, আর রবি এটা আমার জন্য পছন্দ করে দিয়েছিলো, ওই জন্য ওটা নিয়েছিলাম। আর আমি দুটো প্যান্ট নিয়েছিলাম 150 টাকা করে, যে প্যান্টগুলো এগুলো দুটো নিয়েছিলাম। তো এগুলো কেনাকাটা করার পরে 1500 টাকা খরচা হয়নি, আরও কম খরচা হয়েছিলো, ওই জন্য কাফতানটা লাস্টে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।